চিরদীপ জানার মা, ও নিটে 683 র্যাঙ্ক করেছে, KBPY 104, জেই অ্যাডভান্স 8660। আমার ছেলে স্যারদের কাছে ভীষণভাবেই উপকৃত হয়েছে, যেহেতু বোর্ডিংটাই ফোকাস ছিল। আমি তাও জিরো কেলভিনে দিয়েছিলাম যে যাতে ও অ্যাডভান্স লেভেলটাও তৈরি করে রাখতে পারে ফিজিক্স কেমিস্ট্রি মেনলি, তো সেই হিসেবেই আমি এখানে স্যারদের কাছে দিয়েছিলাম। এবং আমি সব দিক থেকে দীক্ষা স্যার, নীলাঞ্জন স্যার, সমুখ স্যার তিনজনের কাছে ভীষণ সাপোর্ট পেয়েছি। আমার ছেলে ভীষণভাবে সাপোর্ট পেয়েছে সব সময়, যখন যা ডাউট হয়েছে, যখন যা দরকার হয়েছে, টেস্ট সিরিজগুলো তো খুবই হেল্পফুল হয়েছে সব সময়। এবং আমি আর একটা কথা বলবো যে আমার ছোট ছেলে এখন পড়ছে, মানে হিয়ার ফ্রম জিরো কেলভিন টিচার্স হ্যাভ চেঞ্জ মাই সানস লাইফ। সে এত ইন্টারেস্ট পেয়ে গেছে, মানে এত ডেডিকেশন তার মধ্যে এসে গেছে শুধু নীলাঞ্জন স্যার, দীক্ষা স্যার, সমুখ স্যারের জন্য। আই এম এভার গ্রেটফুল টু দেম। আমি অয়নদিকালী মা, আমার ছেলে জিরো কেলভিনে 2 বছর স্টাডি ম্যাটেরিয়াল নিয়েছে, হয়েছে, স্যারদের খুব হেল্প পেয়েছে, ও জয়েন্টে পশ্চিমবঙ্গ জয়েন্টে 9 র্যাঙ্ক করেছে, কেবিপিআইও 102 করেছে, অ্যাডভান্সে 434 র্যাঙ্ক করেছে। আমি স্যারদের কাছে খুব কৃতজ্ঞ। আমি সুবীর ভুঁইয়া, আমি শ্রীতমার বাবা। তো শ্রীতমা জিরো কেলভিনের লাস্ট 2 ইয়ার্স এখানে ক্লাস করেছে আন্ডার দ্য গাইডেন্স অফ সমক স্যার। তো সমক স্যার এখানে ম্যাথামেটিক্স পড়ান। উনি স্পেসিফিক্যালি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, সমক স্যার যখনই প্রয়োজন হয়েছে পার্সোনাল অ্যাটেনশনটা দিয়েছেন, ইভেন ইনকেস অফ যখন এই প্যান্ডেমিক পিরিয়ড চলছে, তখন যে জিনিসটা রিয়েল প্রবলেম ছিল সেই জিনিসটাকে অনেকটাই হেল্প করতে সাহায্য করেছে তার এই পার্সোনাল অ্যাটেনশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা জিনিস আমি ভালো বলবই, সেটা হচ্ছে যে যদিও শ্রীতমা ম্যাথামেটিক্স ক্লাস করেছে, কিন্তু এখানে জিরো কেলভিনের যে টেস্ট সিরিজটা হয় সেটা সব সাবজেক্ট ইনক্লুড করে, যেটাতে অ্যাকচুয়ালি বুঝতে পারা যায় যে উইথ রেসপেক্ট টু দ্য আদার স্টুডেন্টস, মানে শ্রীতমার র্যাঙ্কিং কীরকম হচ্ছে, তো সেইটা অ্যাকচুয়ালি গাইড করে আরও ফার্দার ইম্প্রুভমেন্টের জন্য। সো ওভারঅল আই উড সে আই অ্যাম হ্যাপি অন দ্যাট, তো থ্যাংকস টু জিরো কেলভিন।